রেগে গেছে নাকি? কথা কি ক্লিয়ার হ্যাঁ নাকি স্যার, ভেজাল ক্লিয়ার আছে? না স্যার, ক্লিয়ার, বেজাল নাই। দেখো আমরা গত ক্লাসে বলছিলাম যে আমরা কক্কাই নিয়ে আলোচনা করছিলাম, তো কক্কাই ছিল যে তোমার, কক্কাই বলছিলাম যে সবসময় কক্কাই হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ কক্কাই হচ্ছে স্টেবল কক্কাই, অ্যাসিড কক্কাই, আর নেগেটিভ কক্কাই, নেগেটিভ কক্কাই হচ্ছে নিশেরিয়া, নেগেটিভ কক্কাই হচ্ছে নিশেরিয়া। আর স্টেবল কক্কাই এবং অ্যাসিড কক্কাই নিয়ে আমরা আলোচনা করার সময় আমরা আলোচনা করছিলাম যে স্টেবল কক্কাই, স্টাফিলোকোকাই এপিডার্মাইডিস, তারপর হচ্ছে স্টাফিলোকোকাস ওরিয়াস, ওরিয়াস, তারপর হচ্ছে স্যাপ্রোফাইটিকাস, স্যাপ্রোফাইটিকাস, হ্যাঁ স্যাপ্রোফাইটিকাস, আমরা এই তিনটা নিয়ে আলোচনা করব বলছিলাম। এর মধ্যে আমাদের ওরিয়াস নিয়ে আমরা অনেক কিছু আলোছনা করে ফেলছি। এটা হচ্ছে ওরিয়াস, বলছিলাম যে এটা হচ্ছে একটা বিস্ময়কর ব্যাকটেরিয়া। এটা তোমার কোয়াগুলাস এনজাইম তৈরি করে। কোয়াগুলাস এনজাইমটা হচ্ছে দুই ধরনের, বাউন্ড কোয়াগুলাস, ফ্রি কোয়াগুলাস। যেহেতু এটা কোয়াগুলাস এনজাইম তৈরি করে, এটা যেন কোয়াগুলাস এনজাইম পজিটিভ দিবে। পরীক্ষায় যদি কখনো আসছে স্টাফিলোকোকাস ওরিয়াস, এপিডার্মাইডিস এবং স্যাপ্রোফাইটিকাস, স্টাফিলোকোকাস ওরিয়াস, এপিডার্মাইডিস এবং স্যাপ্রোফাইটিকাস, আলাদা করবা কেমনে? ওরিয়াসটা হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, ওরিয়াস কোয়াগুলাস পজিটিভ, বাকিগুলো কিন্তু কোয়াগুলাস নেগেটিভ। এই যে তিনটা আছে, এপিডার্মাইডিস, ওরিয়াস, স্যাপ্রোফাইটিকাস, ওরিয়াসটা হচ্ছে যে কোয়াগুলাস পজিটিভ, বাকিগুলো হচ্ছে যে কোয়াগুলাস নেগেটিভ। যদিও যদিও তিন যদিও তিন ক্যাটালাইজ পজিটিভ, ক্যাটালাইজ এগুলো বলে যে তোমার কোন একটা আমাকে হয়েছে এটা জানতে হয়, তখন আমি ক্যাটালাইজ, তারপর হচ্ছে কোয়াগুলাইজ টেস্ট গুলো করি। প্রথমে ক্যাটালাইজ দ্বারা এদেরকে আলাদা করবো, স্টাফিলোকোককাইটাকে স্ট্রেপটোকোককাই থেকে। ক্যাটালাইজ দ্বারা প্রথমে আলাদা করবো স্টাফিলোকোককাইটাকে স্টাফিলোকোককাইকে, কারণ যতগুলো স্টাফিলোকোককাই সবাই কোয়াগুলাইজ ক্যাটালাইজ পজিটিভ হবে। মনে করো ইনসানের সেপ্টিসেমিয়া হয়েছে, ইনসানের যদি সেপ্টিসেমিয়া হয়, ইনসানের যদি সেপ্টিসেমিয়া হয়, তখন আমি ইনসানকে একটা স্টাফিলোকোককাই দ্বারা হতে পারে, স্ট্রেপটোকোককাই দ্বারা হতে পারে। আমি আবারও বলতেছি, ইনসানের যদি সেপ্টিসেমিয়া হয়, তবে এরপর মনে রাখবা যে ওরিয়াস দ্বারা যে সেপ্টিসেমিয়া হয় এটা হচ্ছে প্রায় 50%-এর মতন, 50% চান্স থাকে যে ওরিয়াস দ্বারা কি হবে, স্ট্রেপটোকোককাই হবে, সেপ্টিসেমিয়া হবে, সেপ্টিসেমিয়া বা সেপটিক শক, বা সেপটিক শক। দেখুন এই যে ওরিয়াস দ্বারা 50%-এর ক্ষেত্রে সেপটিক শক হয়, সেখানে এটা যে আমরা বললাম এটা ওরিয়াস করছে না স্ট্রেপটোকোককাই করছে বা অন্য কোনো ব্যাকটেরিয়া করছে, এটার জন্য আমরা একটা ক্যাটালাইজ টেস্ট করবো, ক্যাটালাইজ টেস্ট, ক্যাটালাইজ টেস্ট। যদি ক্যাটালাইজ পজিটিভ থাকে, এই ওরিয়াস, অ্যাপিডার্মাইডিস, স্যাপ্রোফাইটিকাস তিনটার ক্ষেত্রে ক্যাটালাইজ পজিটিভ থাকবে। আসলাম যে ওরিয়াসটা অ্যাপিডার্মাইডিস এবং স্যাপ্রোফাইটিকাস থেকে আলাদা করবো কেমনি? কোয়াগুলাস টেস্ট, আমি যদি পরীক্ষা করে কোয়াগুলাস করি, ওরিয়াসটা পাবো পজিটিভ, আমার মুখে মুখে বলবা কেমন? বলছিলাম যে ওরিয়াস হচ্ছে, ওরিয়াস হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, জি স্যার, ওরিয়াস হচ্ছে কোয়াগুলাস পজিটিভ, এপিডার্মাইডিস স্যাপ্রোফাইটিকাস এরা হচ্ছে কোয়াগুলাস নেগেটিভ, কেমন? তাহলে স্টাফিলোকোকাসের তিনটার মধ্যে আমি আলাদা করব প্রধানত কোয়াগুলাস টেস্ট দ্বারা। কোন টেস্ট দ্বারা? জি স্যার, কোয়াগুলাস টেস্ট দ্বারা। ডার্মাইটিস এবং স্যাপ্রোফাইটিকাস এগুলো কি, এগুলো সম্পর্কে আমার কিছু না। মনে করো এই এপিডার্মাইটিস নিয়ে একটু বলি, এপিডার্মাইটিস, হ্যাঁ এপিডার্মাইটিস হচ্ছে আমাদের, তাস্টিপ তুমি বিলি অন থাকবে, হ্যাঁ এপিডার্মাইটিস হচ্ছে আমাদের স্কিনের একটা নর্মাল, এপিডার্মাইটিস হচ্ছে আমাদের স্কিনের একটা নর্মাল ফ্লো, এটা স্কিনে থাকে আমাদের স্কিনে। এখন তুমি কাউকে এটা স্কিনের নর্মাল অবস্থা এবং স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন অবস্থান করে, স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনে, মিউকাস মেমব্রেনে থাকে, স্কিন এবং মিউকাস মেমব্রেনে থাকে,
এখন এই এপিডার্মাইটিসটা আছে যে মিকাস মেমব্রেনে থাকবে তোমার নরমালি আমাদের স্কিনে লাখ লাখ এরকম এপিডার্মাইটিস আছে তা আমরা যখন কাউকে একটা ক্যাথেটার দিই অথবা একটা আইভি ক্যানুলা দিই একটা আইভি ক্যানুলা থাকে তখন দেওয়ার সময় যদি তুমি তাকে স্টারিলাইজেশন না করো প্রপারলি হ্যান্ড স্ক্রাবিং না করো অর্থাৎ হাতটাকে যদি প্রপারলি তুমি ক্লিনাইজেশন না করো ক্লিন না করো তখন আইভি ক্যানুলা দিয়ে এপিডার্মাইটিস ব্লাডে চলে যেতে পারে এপিডার্মাইটিস ব্লাডে চলে যেতে পারে এপিডার্মাইটিসটা কি হতে পারে ব্লাডে চলে ব্লাডে চলে ব্লাডে চলে গিয়ে এটা তোমার নিউমোনিয়া করতে পারে কি করতে পারে ভাইয়া নিউমোনিয়া করতে পারে আর বাচ্চাদের ক্ষেত্রে হলে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে নিউনাটাল সেপসিস করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে নিউনাটাল সেপসিস করতে পারে মনে রাখবা নিউনাটাল সেপসিস নিউনাটাল সেপসিস নিউনাটাল হচ্ছে এপিডার্মাইটিস নিউনাটাল সেপসিসের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এপিডার্মাইটিস নিউনাটাল সেপসিসের একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এপিডার্মাইটিস তারপর মনে করো কারো যদি যারা রেনাল ফেলোরের পেশেন্ট হ্যাঁ যাদের রেনাল ফেলোরের পেশেন্ট যাদের তোমার রেনাল ফেলোর পেশেন্ট তাদেরকে ডায়ালাইসিস করতে হয় তাদেরকে ডায়ালাইসিস করতে হয় তাদেরকে তো ক্যাথেটার ইন্ট্রোডিউস করতে হয় তাদেরকে তো ক্যাথেটার ইন্ট্রোডিউস করতে হয় তাহলে স্কিন দিয়ে তখন স্কিন দিয়ে এপিডার্মাইটিস যদি পেরিটোনিয়ামে চলে যায় তখন তার পেরিটোনাইটিস হতে পারে তখন তার পেরিটোনাইটিস হতে পারে তখন তার পেরিটোনাইটিস তখন তার পেরিটোনাইটিস হতে পারে তাহলে এই যে বললাম যাদের রেনাল ফেলোর থাকে তারা যখন ডায়ালাইসিস করে তাদের তাদের ক্যাথেটার ইন্ট্রোডিউস করতে হয় আর এই ক্যাথেটার ইন্ট্রোডিউসের মধ্যে তাদের পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে কি ডেভেলপ করতে পারে পেরিটোনাইটিস কেমন তাহলে এই যে নিউমোনিয়া নিউমোনিয়া বলতে গেলে সাধারণত এটা হচ্ছে হসপিটাল নিউমোনিয়া বা নোসোকমিল নিউমোনিয়া কেমন নিউমোনিয়া বলতে এটা সাধারণত হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এটাকে বলা হয় নোসোকমিল নোসোকমিয়াল নিউমোনিয়া এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া তাহলে এটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া কেমন তাহলে বাচ্চাদের হতে পারে এপিডার্মাইটিস দ্বারা বাচ্চাদের হতে পারে নিউমোনিয়াল সেপসিস আর আমাদের ক্ষেত্রে হতে পারে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া মানে কি কোন একটা পেশেন্ট যদি হসপিটালে 3 দিন থাকে তখন তার সে মনে করো ইনসান একটা তোমার সিআইএমসি তে ভর্তি হচ্ছে যে তার জ্বরের জন্য অথবা অন্য কোনো ডিজিজ নিয়ে হ্যাঁ তার একটা কোন একটা তোমার প্রস্টোডন্টিক্স এর কোন একটা সমস্যার কারণে সেই হসপিটালে ভর্তি তখন দেখা যাচ্ছে যে তার সে আসছে যে এটার জন্য কিন্তু তার 3 দিন পরে দেখা যাচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করছে তাহলে এই যে নিউমোনিয়াটা ডেভেলপ করে এটা মোস্ট কমনলি নিউমোনিয়া হয় এপিডার্মাইটিস দ্বারা মোস্ট কমন এরকম হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হসপিটালে থাকার কারণে তার নিউমোনিয়া যদি ডেভেলপ হয় এটা এপিডার্মাইটিস দ্বারা মোস্ট কমন কজ হচ্ছে এপিডার্মাইটিস কথা বুঝতে পারছি তাহলে এপিডার্মাইটিস হচ্ছে যে এটা নামের মধ্যে অনেক কিছু নিহিত এপিডার্ম 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 মানে এটা হচ্ছে স্কিনে থাকে এপিডার্মিসে থাকে স্কিন এবং মিকাস মেমব্রেনের এপিডার্মিসে থাকে যারা আইভি তাদের অথবা ক্যাথেটার ইউজ করে তাদের ক্ষেত্রে হতে পারে কি এরকম হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিউনাটাল সেপসিস হতে পারে কথা বুঝতে পারছি আমি জি স্যার এবং যারা মনে করো এই যে বিভিন্ন ধরনের বাল্ব রিপ্লেসমেন্ট করে আমরা বাল্ব রিপ্লেসমেন্ট মানে তো বুঝো মানে এই যে হার্টে বাল্ব লাগায় না বা হার্টের রিং লাগায় না এরকম রিপ্লেসমেন্ট করে তারপর হচ্ছে তোমার মনে করো তোমাদের অথবা প্রোস্টোডন্টিক্সের যে কাজগুলো আছে হ্যাঁ কোনো একটা প্রোস্থেটিক ইউজ করছে এই বানানগুলো উল্টাপাল্টা হচ্ছে যে কারণ হচ্ছে আমি খুব বেশি যে কিবোর্ডে এক্সপার্ট সেরকম না হ্যাঁ ওটা মাথায় ঠান্ডা মাথায় ধরে নিবার কি প্রোস্থেটিক ইউজ করে বাল্ব রিপ্লেসমেন্ট যা বা প্রোস্থেটিক যারা ইউজ করে এদের ক্ষেত্রে হতে পারে কি তোমার এই বাল্ব রিপ্লেসমেন্টের জায়গায় বা প্রোস্থেটিকের জায়গায় তাদের অ্যাপিডার্মাইটিস দ্বারা ইনফেকশন হতে পারে তাহলে অ্যাপিডার্মাইটিস কি করে একটা নিউমোনিয়া করতে পারে নিউনাটাল সেপসিস করতে পারে রেনাল ফেলোর পেশেন্টের ক্ষেত্রে পেরিটোনাইটিস করতে পারে আর বাল্ব রিপ্লেসমেন্ট বা প্রোস্থেটিক যাদের থাকে তাদের ওই জায়গায় ইনফেকশন করতে পারে
সাবিনা বিনতে আনমিউট করো। জি স্যার আসসালামু আলাইকুম। তাহলে আমি বললাম যে কি আবু স্টাফিলোকোকাস সোরিয়াস এপিডার্মাইটিস আর এটা হচ্ছে সেপ্রোভাইডিকাস। এপিডার্মাইটিসটা কি? এটা হচ্ছে আমাদের নরমাল স্কিন এবং মিউকাস মেমব্রেনে একটা নরমাল ফ্লোরা, ঠিক আছে? রেসপন্স করবা যারা আইভি ক্যানুলা ইউজ করে তাদের এটা এই আইভি ক্যানুলা দিয়ে এন্ট্রি করে নিউমোনিয়া করতে পারে। তারপর হচ্ছে তোমার বাচ্চাদের ক্ষেত্রে নিউনেটাল সেপসিস হতে পারে। আর যারা রেনাল ফেলোর পেশেন্ট যারা ডায়ালাইসিস করে তাদের এটা দিয়ে কি হতে পারে? পেরিটোনাইটিস হতে পারে। কি হতে পারে? পেরিটোনাইটিস হতে পারে। যারা বা রিপ্লেসমেন্ট প্রোস্থেটিক ইউজ করে এদের ক্ষেত্রে স্কিন থেকে গিয়ে ইনফেকশন হতে পারে। স্কিন থেকে গিয়ে কি হতে পারে? ইনফেকশন হতে পারে। সাবিনা আমিন দেখ কি বলছি বলো। স্যার আপনি বলছেন যে স্টেফাইলোকোকাস এপিডার্মিস অরিয়াস এন্ড সেপ্রো ফাইটিকাস, এদের মধ্যে স্ট্রেপটোকোকাস অরিয়াসটা হচ্ছে কোয়াগুলেস পজিটিভ থাকবে আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ হবে। আর এপিডার্মিসটা হচ্ছে প্রেজেন্ট থাকে হচ্ছে ইন স্কিন এন্ড মিউকাস মেমব্রেনে, এটা আইবি ক্যানুলা দিয়ে হচ্ছে স্যার নিউমোনিয়া করে, যেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। তারপর বাচ্চাদের ক্ষেত্রে নিউনেটাল সেপসিস হবে। তারপর রেনাল ফেলিওর ক্ষেত্রে ডায়ালাইসিস করা হয়, সেখানে হবে পেরিটোনাইটিস। আর ইনফোস্টেটিক আর ভালভ রিপ্লেসমেন্টে হচ্ছে ইনফেকশন হবে। এখন দেখো, এখন সেপ্রোফাইটিকাস এটা তোমাদের খুব কাজে লাগবে, কেমন? তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অথবা বন্ধু বান্ধবীদের সাথে সেপ্রোফাইটিকাসটা কেন কেন কাজে লাগবে? মনে করো ইনসানের কোনো একটা বন্ধু, ইনসান কথা শুনতেছো, তোমার কোনো একটা বন্ধুর বন্ধু অথবা বান্ধবীর বন্ধুর বিয়েতে একটু দেরিতে হবে, বান্ধবীর বিয়ে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কোনো একটা বান্ধবীর বিয়ে হয়েছে, তো বান্ধবীর বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে যে এক থেকে দুই দিন পরে তার ইউটিআই ডেভেলপ করছে, তার ইউটিআই ডেভেলপ করছে। কি বললাম? কোন একটা তোমার কোন একটা ক্লোজ ফ্রেন্ডের অথবা কারো একজন, হ্যাঁ, একটা নিউলি একটা নতুন বিয়ে করছে এরকম কারো যদি, হ্যাঁ, কোনো একটা মেরিড কাপল, কোন একটা মেরিড কাপলের, তাদের দেখা যাচ্ছে যে মানে বিয়ের দুই তিন দিনের মধ্যে তাদের একটা ইউটিআই ডেভেলপ করছে। মানে ধরে নিতে হবে এটা আর কোনো অর্গানিজম না, এটা সেপ্রোভাইটিকাস দ্বারা হয়েছে। এটা কি দ্বারা হয়েছে? সেপ্রোভাইটিকাস দ্বারা হয়েছে। একদম কমন, মোস্ট কমন। তুমি নিজেও ট্রিটমেন্ট দিয়ে দিতে পারবা। সুন্দর করে বলবো যে একটা একটা ট্যাবলেট কোট্রাইমোক্সাজল খাবে, কোট্রাইমোক্সাজল, কেমন? একদম খুব কমন, কিন্তু এটা দ্বারা তোমার অনেক নাম হয়ে যাবে। ট্যাবলেট কোট্রাইমোক্সাজল দিবা, ট্যাবলেট কোট্রাইমোক্সাজল 400 mg দিয়ে দিবা, কেমন? কি বলছি মনে থাকবে? 101 করে দিয়ে দিবা। আমরা বললাম যে কি কোন সেপ্রোবায়োটিকাসের প্রধান প্রধান যে ডিজিজটা করে এটা হচ্ছে ইউটিআই, কেমন? এবং এটা কাদের করে? মেরিড কাপলের, কেমন? তাহলে এদেরকে আমরা মেরিট কাপলদের যদি প্রশ্ন করো যে ইউটিআই এর ইউটিআই, হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ ভাইয়া। ইউটিআই মেনলি করে, ইউটিআই মেনলি করে, একদম যদি বলা যায় ইউটিআই প্রধানত কে করে, এটা হচ্ছে এশেরিকিয়া কোলাই। এক নম্বর হচ্ছে এশেরিকিয়া কোলাই, এবং এটা হচ্ছে যে 95 থেকে 99% 95 থেকে 99% এশেরিকিয়া কোলাই। আমি কি বলছি আবার শোনো, ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা প্রধানত করে যে এশেরিকিয়া কোলাই, একদম মোস্ট কমন হচ্ছে এশেরিকিয়া কোলাই। কিন্তু একটা মেরিড কাপলের ক্ষেত্রে, মেরিড কাপলের ক্ষেত্রে, মেরিড কাপলের ক্ষেত্রে এটা এই জিনিসটা এই কাজটা করে যে মেলকে সেপ্রোভাইটিকাস, এই কাজটা মেনলি করে কে? সেপ্রোভাইটিকাস। নর্মালি একটা মনে করো তোমাকে একটা পেশেন্ট আসছে তোমার কাছে বা তোমার একটা রিলেটিভ কল দিছে, তো বলো যে ওর এরকম তার প্রস্রাবে জ্বালা যন্ত্রণা আছে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে এবং প্রস্রাব করার সময় প্রচণ্ড পেইন হয় বা জ্বর আসছে এরকম, হ্যাঁ, তখন তুমি চিন্তা করবা যে মেয়েটা মেরিট না আনমেরিট। যদি আনমেরিট হয় তাহলে একদম প্রধানত হচ্ছে সেরেকে কোলাই। আবার মেরিট যদি হয় এবং পুরাতন মেরিট হয়, মেরিট বিয়ে হয়েছে আজকে 1 বছর 2 বছর 5 6 মাস এরকম, তাহলে এই সেরেকে কোলাই। কিন্তু একদম নিউলি মেরিট কাপল হলে, একদম নিউলি মেরিট কাপল হলে, একদম নিউ মেরিট কাপল হলে, হ্যাঁ, এটা হচ্ছে যে সেপ্রোভাইটিকাস দ্বারা হবে, একদম সেপ্রোভাইটিকাস দ্বারা হবে। একদম নিউ মেরিট কাপল হলে এটা সেপ্রোভাইটিকাস দ্বারা হবে। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। বললাম যে কি আমরা তাদেরকে কি দিব? কোট্রাইমোক্সাজল দেব, কোট্রাইমোক্সাজল দেব, অথবা আমরা আরেকটা দিতে পারি নরফ্লোক্সাসিন।
কোইনুলন দিতে পারে কোইনুলন তোমরা এগুলো ফার্মাকোলজিতে পড়বা কোইনুলন এখন তাহলে ইউটিআই এর দুইটা ইউটিআই এর জন্য তোমরা দুইটা ড্রাগ শিখলে একটা হচ্ছে কোট্রাইমোক্সাজল একটা হচ্ছে কোইনুলন ঠিক আছে ভাইয়া কোট্রাইমোক্সাজলটা হচ্ছে একটা মানে একটা কম্বিনেশন ড্রাগ কোট্রাইমোক্সাজলটা হচ্ছে একটা কম্বিনেশন ড্রাগ কোট্রাইমোক্সাজলটা হচ্ছে একটা কম্বিনেশন ড্রাগ কম্বিনেশন অ্যান্টিবায়োটিক কোট্রা কথা বুঝতে পারছি আমি এটা যদি যদি বলো যে এটা কিসের কিসের কম্বিনেশন এটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম এটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম এন্ড সালফামিথোক্সাজলের কম্বিনেশন সালফা মিথোক্সাজলের কম্বিনেশন এই দুটোটা ড্রাগের ট্রাইমিথোপ্রিম এবং সালফামিথোক্সাজলের কম্বিনেশন হচ্ছে কো ট্রাইমোক্সাজল এটা পরীক্ষায় ধরে কিন্তু ফার্মাকোলজিতে এখানে দুই জায়গায় ইম্পর্টেন্ট কো ট্রাইমোক্সাজল এটা কয়টা কয়টা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে ট্রাইমিথোপ্রিম আর একটা হচ্ছে সালফামিথোক্সাজল দুটোটা মিলে বাজারে পাওয়া যায় কো ট্রাইমোক্সাজল 400-200 এরকম এমন আর আদার আদার আমরা ইউজ করতে পারি কুইনোলন কুইনোলনটা কম ইউজ করা হয় কো ট্রাইমোক্সাজলটা ইউজ করা হয় তাহলে একটা নিউলি ম্যারিড কাপলে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদেরকে মনে করো একটা প্রশ্ন করলো যে একটা নিউলি ম্যারিড কাপল আসছে এদের দুই তিন দিন হয়েছে বিয়ে হয়েছে হঠাৎ প্রস্রাবে তার জ্বালা যন্ত্রণা করতেছে কোন অর্গানিজম দ্বারা হতে পারে স্যাপ্রোবায়োটিক্স প্রশ্ন করতে পারে একটা বাচ্চার একটা আইভি ক্যানোলা দিছে আইভি ক্যানোলা দিয়ে তিন দিন পরে তার সেপসিস ডেভেলপ করছে কোন অর্গানিজম দ্বারা হতে পারে এটা হচ্ছে এপিডার্মাইটিস যদি প্রশ্ন করে তোমার একজন 60 বছর তার একটা হার্ট বাল্ব রিপ্লেসমেন্ট করছে ওই হার্ট বাল্ব রিপ্লেসমেন্টের জায়গায় তার এখন একটা ইনফেকশন সাইন দেখা যাচ্ছে কোন অর্গানিজম এপিডার্মাইটিস অথবা তোমাদের ডেন্টালের ক্ষেত্রে হ্যাঁ কোন একটা প্রস্থেটিক লাগাইছো তোমার দাঁতের মধ্যে প্রস্থেটিক যেখানে লাগাইছো সেখানে একটা ইনফেকশন হয়েছে কোন অর্গানিজম দ্বারা হতে পারে এপিডার্মাইটিস কোন অর্গানিজম মোস্ট কমন এটা এপিডার্মাইটিস তোমার এই যে যারা তোমার হসপিটালে কোন একটা অন্য ডিজিজ নিয়ে ভর্তি হয়েছে তিন দিন পরে দেখা যাচ্ছে তার নিউমোনিয়া ডেভেলপ করছে কোন অর্গানিজম দ্বারা হতে পারে এপিডার্মাইটিস এই কথা বুঝতে পারছি আমি আশিকুর রহমান আমি যা বলছি এতটুকু পড়লে হয়ে যাবে তাহলে আমাদের প্রধান খেলাটা ছিল যে ওরিয়াস নিয়ে আমরা ওরিয়াস এতটুকু জানতে হবে তাহলে আমাদের আমি এই দুটোটা আগে বলার কারণ উদ্দেশ্য ছিল যে আমরা ওরিয়াস নিয়ে অনেক কথা বলছি ওরিয়াসের শেষ নাই ওরিয়াস হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস সে ব্লাডে যায় স্কিন থেকে সে ব্লাডে যায় ব্লাডে ডিজিজ করে সেখান থেকে লাংসে ডিজিজ করে সেখান থেকে হার্টে ডিজিজ করে সেখান থেকে তোমার লাং হার্টে করে সেখান থেকে তোমার আমাদের বোনস জয়েন্টে করে বোনস এন্ড জয়েন্টে করে তাহলে বোনস জয়েন্ট ইনফেকশন করে খুব করে না কোথায় তারপর হচ্ছে সিএনএসে করে আমাদের তাহলে স্কিন ব্লাড লাং হার্ট বোনস জয়েন্ট সিএনএস ইনফেকশন করে ওরিয়াস তাহলে তোমরা বাসায় পরে নিবাস করে তোমার ল্যান্স রিভিউ থেকে স্কিনে ইনফেকশন কোথায় কোথায় করে স্কিনে ইম্পেটিকু করে সেলুলাইটিস করে কোয়াশাকি ডিজিজ করে স্কিন স্কারলেট সিনড্রোম করে ব্লাডে কী কী করে ব্লাডে সেপ্টিসেমিয়া করে লাংয়ে নিউমোনিয়া করে হার্টে কী করে এন্ডোকার্ডাইটিস করতে পারে বোনসে কী করে অস্টিওমাইলাইটিস করতে পারে এই যে সিএনএসে কী করে এগুলো সব করে নেবে কেমন মেনিনজাইটিস এগুলো সব করতে পারে ওরিয়াস কী কী ডিজিজ করে স্কিন ব্লাড লাং হার্ট বোনস জয়েন্টস সিএনএসে এগুলো ডিজিজগুলো করে নেবে এগুলো করে নেবে এগুলো আমি আগামী ক্লাসে ধরবো নেক্সট হচ্ছে যে এস্টাফিলোকোকাস ওরিয়াস কিছু
আতিকুর রহমান বলো কি কি টক্সিন তৈরি করে কয়েকটা নাম বলো। কত ক্লাস বুঝলাম ভাইয়া? স্যার কোয়েশ্চেন একটু আবার, কোয়েশ্চেন একটু আবার বলেন স্যার। স্যার স্যার ক্যাটালাইজ এনজাইম এগুলো স্যার লিউকোসাইট এগুলো হচ্ছে এনজাইম, আর টক্সিন হচ্ছে অন্য জিনিস। সেদিকে দেখো যেমন এন্টারোটক্সিন, এন্টারোটক্সিন তারপর হচ্ছে তোমার টক্সিক শক সিনড্রোম টক্সিন, খুব গুরুত্বপূর্ণ দেখো। আর এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, সিনড্রোম টক্সিন দেখো। এই দুটোটা টক্সিন নিয়ে একটু বলি, এই দুটোটা এন্ডারোটক্সিন এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন, এই দুইটাই, এই দুইটাই সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। কি বললাম আমরা? এই দুটোটাই সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে, একটা হচ্ছে যে এন্ডারোটক্সিন আর একটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, একটা হচ্ছে এন্ডারোটক্সিন আর একটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। এই দুটোটাই এন্টারোটক্সিন এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন দুটোটাই হচ্ছে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। সুপার অ্যান্টিজেন তোমরা ইমিউনোলজি পড়ার সময় সুপার অ্যান্টিজেন সম্পর্কে পড়ছো না ভাইয়া? সুপার অ্যান্টিজেন সম্পর্কে পড়ছো না? ইনসান বলো তো সুপার অ্যান্টিজেন কি জিনিস? ইনসান বলো। তারপর তোমার সত্যবাদী তার জন্য তোমাকে ধন্যবাদ। প্রশ্ন এরকম করে স্যার বুঝি নাই, বুঝি নাই স্যার কি বলতেছেন, এগুলো বললে বিরক্ত লাগে। না পারলে বলো যে স্যার আরেকবার বললে ভালো হবে, শেষ। ঠিক আছে, যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়া, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়া, যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়া, আমার কথাগুলো শোনা হচ্ছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে যে ম্যাক্রোফেজ, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ডেন্ড্রাইটিক সেল, মনোসাইটগুলা, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়া সরাসরি এরা টি সেলকে কী করতে পারে? টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। টি সেলকে কী করতে পারে কথা বলো না, অ্যাক্টিভেট করতে পারে, অ্যাক্টিভেট করতে পারে। এবং তাহলে যাদের অ্যান্টিজেন প্রেজেন্ট, মনে করো আমি তোমাকে বলি, ইনসানকে মনে করো কলেজে আসার জন্য প্রথমে বাসা থেকে বের হতে হয়, তারপর একটা রিক্সা নিয়ে অর্ধেক রাস্তা আসতে হয়, তারপর বাসে উঠতে হয়, তারপর এখানে আসতে হয়, অথবা বাসে করে অর্ধেক আসো, বদরার থেকে আবার টেম্পো করে এখানে আসো, দুইটা গাড়ি চেঞ্জ করতে হয়, ঠিক কিনা? জি স্যার। এখন যারা এরকম করে আসতে গেলে তোমার দেখা যায় প্রতিদিন কলেজে আসতে গেলে 30-40 মিনিট শুধু শুধু গাড়িতে সময়টা নষ্ট হয় প্রতিদিন, তোমার জীবন থেকে আসার সময় 40 মিনিট, যাওয়ার সময় 40 মিনিট, 80টা মিনিট প্রতিদিন তোমার জীবন থেকে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে এখন যদি এমন কোন সিস্টেম থাকতো, হ্যাঁ মনে করো তোমার বাসার ছাদের মধ্যে তোমার বিমান আপ ডাউন করতে পারে, দুম করে তোমাকে দিলে 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে আসতে, তাহলে তোমার অ্যান্টিজেন এরকম বাস টাস ইউজ করতে না হলে, অথবা মোটর সাইকেল করে একটা কিনে দিলে তোমাকে তোমার বাবা মা মোটর সাইকেল করে দুম করে চলে আসতে, গাড়ি চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সরাসরি তুমি টি সেল আক্রমণ করতে পারতো, টি সেলকে অ্যাক্টিভেট করতে পারতো না, তাহলে খুব শর্ট ডিউরেশন হবে না? জি স্যার। সময় কম লাগবে না তোমার? হ্যাঁ স্যার। এই জিনিসটাকে বলা হয় সুপার অ্যান্টিজেন, মানে এমনিতে তো অ্যান্টিজেন হচ্ছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে, অ্যান্টিজেন সেল প্রেজেন্টিং সেলের সাহায্য নিয়েই টি সেলকে অ্যাক্টিভেট করে, আর সুপার অ্যান্টিজেন বলতেছে একদম সুপার সুপার, কোনো প্রেজেন্টিং প্রেজেন্টিং কিছু লাগবে না, সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করবে, সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করবে, সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করবে, কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগবে না, সরাসরি কাকে অ্যাক্টিভেট করবে? টি সেলকে অ্যাক্টিভেট করবে, সরাসরি কাকে অ্যাক্টিভেট করবে? কাজ করতে পারে, অর্থাৎ সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করে তার কাজগুলো সম্পাদন করবে, শর্ট ডিউরেশনে করবে। টক্সিক শক সিনড্রোম টক্সিন সেম, এটাও দুটোটাই টি সেলকে সরাসরি অ্যাক্টিভেট করে। আচ্ছা এখানে একটু বলি আমি, অ্যান্টারোটক্সিনটা কি করে? অ্যান্টারোটক্সিনটা করে যে ফুড পয়জনিং, অ্যান্টারোটক্সিনটা করে যে কি ফুড পয়জনিং করে। আচ্ছা তোমরা একটু নতুন বলো, আমি একটু একটু কথা বলতেছি। ফুড পয়জনিংটা হচ্ছে যে কি, মনে করো
তোমরা কালকে তোমার সুমাইয়া বিনতেদের বাসায় দাওয়াত কে আসছো, এসে দেখা যাচ্ছে যে দুই তিনজনের আসার পরে ফুড পয়জনিং শুরু হয়েছে, দেখা যাচ্ছে বমি করতেছে, তারপর কারো তোমার ডেফিকেশন হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, পেটে ব্যথা হচ্ছে। তাহলে এই যে পেটে ব্যথা হওয়া বা লুজ মোশন হওয়া, ডায়রিয়া হওয়া, তারপর হচ্ছে বমি করা, এগুলো হচ্ছে ফুড পয়জনিং এর সাইন। এখন ফুড পয়জনিং তো ভাইয়া অনেকে করে, ফুড পয়জনিং তো অনেকে করে, আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। যেমন মনে করো ফুড পয়জনিং করে যে কোকাস ওরিয়াস ফুড পয়জনিং করতে পারে, তারপর হচ্ছে তোমার বেসিলাস সিরাস করতে পারে, বেসিলাস সিরাস করতে পারে, বেসিলাস সিরাস ব্যাকটেরিয়া করতে পারে, তারপর হচ্ছে তোমার ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জাস করতে পারে, ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জাস, ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জাস ব্যাকটেরিয়া করতে পারে, পারফিঞ্জাস করতে পারে, তারপর মনে করো ভিব্রিও কলেরা করতে পারে, এই যে ভিব্রিও কলেরা করতে পারে, ভিব্রিও কলেরা করতে পারে। তাহলে এরকম সরকাস ওরিয়াস বেসিলাস সিরাস ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জাস ভিব্রিও কলেরা, তারপর হচ্ছে তোমার সবাই কি করতে পারে, ফুড পয়জনিং করতে পারে, করতে পারে ভাইয়া, ফুড পয়জনিং করতে পারে। তারপর হচ্ছে স্ট্রাফিলোকোকাস, হ্যাঁ স্ট্রাফিলোকোকাস, আরেকটা আছে আর গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে স্ট্রাফিলোকোকাস টাইফিমোরিয়াম, এটা আমরা সাধারণত পড়াই না, এত লাগবে না। তারপরে স্ট্রাফিলোকোকাস স্ট্রাফিলোকোকাস টাইফিমোরিয়াম, স্ট্রাফিলোকোকাস টাইফিমোরিয়াম, কেমন? তাহলে এই যে ওরিয়াস বেসিলাস, এখন তুমি বুঝবা কেমনে, এই যে সোমার কাছে দাঁত কে আসছো, তোমাদের ফুড পয়জনিং হয়েছে দুই তিনজনের, বুঝবা কেমনে এটা যে তোমার বেসিলাস সিরাস দ্বারা হয়েছে না ওরিয়াস দ্বারা হয়েছে ক্লোস্ট্রিডিয়াম পারফিঞ্জাস দ্বারা হয়েছে? যদি ওরিয়াস দ্বারা হয়, এখানে বমিটিংটা হচ্ছে প্রমিনেন্ট থাকবে, বমিটিংটা প্রমিনেন্ট থাকবে, বমিটিং প্রমিনেন্ট থাকবে, বমিটিংটা প্রমিনেন্ট থাকবে ওরিয়াস দ্বারা হলে। তাহলে কিরকম, মনে করো ইনসানের ফুড পয়জনিং হয়েছে, ইনসানকে জিজ্ঞেস করলাম যে ইনসান তুমি বমি কবার করছো, লুজ মোশন কবার করছে, তো ইনসান আনসার দিচ্ছে যে আমার লুজ মোশন হয়েছে দুইবার, বমি করছে আটবার। তাহলে বমি যদি প্রমিনেন্ট থাকে, বমিটাই বেশি হয়, তাহলে এটা হচ্ছে যে স্ট্রাফিলোকোকাস ওরিয়াস দ্বারা হয়। কোনটা দ্বারা হয়? স্ট্রাফিলোকোকাস ওরিয়াস, ওরিয়াস। এবং এটা তাহলে স্ট্রাফিলোকোকাস, ওই যে ফুড পয়জনিংটা হয়েছে সোমাইয়া বিন্তুদের বাসায়, এটা কোন অর্গান, কোনটা দ্বারা হয়েছে? এটা হচ্ছে এন্টারোটক্সিন দ্বারা হয়েছে, এন্টারোটক্সিন দ্বারা হয়েছে, আর কোনো কিছু না, কোনো এনজাইম না কিচ্ছু না, টক্সিনটা এন্টারোটক্সিন দ্বারা। তাহলে এন্টারোটক্সিনটা হিসেবে কাজ করতে পারে, এটা একটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। তাহলে সোমাইয়া বিন্তুদের বাসায় যেটা দ্বারা তোমার ফুড পয়জনিং হয়েছে, এটা হচ্ছে একটা এন্টারোটক্সিন ছিল, এবং এটা ছিল একটা সুপার অ্যান্টিজেন, এটা ছিল একটা কি, সুপার অ্যান্টিজেন, কথা বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে ফুড পয়জনিং খাদ্যের দ্বারা হয়, এটা লাগবে তোমাদের, এগুলো পড়বা, মুখস্থ করবা। তারপর হচ্ছে ভমিটিং প্রমিনেন্ট এন্টারোটক্সিন, বাকিগুলো নিয়ে আমরা যখন এগুলো পড়াবো তখন আলোচনা করবো। আর সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে কারা, এন্টারোটক্সিন, একটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। টক্সিক শক সিনড্রোম টক্সিনটা কি, এটা টক্সিক শক সিনড্রোম টক্সিনটা কি, এটাও একটা এটাও সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। টক্সিক শক সিনড্রোম টক্সিন, এটা হচ্ছে যে সকল মেয়েরা মেনস্ট্রুয়েশন হয়, মেনস্ট্রুয়েশন হয় কেমন, তো যখন এদের মনে করো একটা মাসের মধ্যে তার চার থেকে পাঁচ দিন খুব বেশি ব্লিডিং হয়, তখন এরা কতগুলো কটন ইউজ করে, বা তোমার এখন বর্তমানে প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে যার কারণে অনেক কিছু ইউজ করতেছে, মেন কথা হচ্ছে এরা কতগুলো কটন ইউজ করে, বা গ্রামে গঞ্জে যেগুলো সব মহিলারা আছে এরা বেশিরভাগ, এরা তো তোমার তেমন বেশি এডুকেটেড না, যার কারণে এরা কতগুলো কটন ইউজ করে, একদম নর্মাল কটন, এই নর্মাল কটন। তাহলে বা এগুলোকে আমরা ট্যাম্পন বলতে পারি, ট্যাম্পন বলতে পারি, ট্যাম্পন বলতে পারি। তাহলে যারা এরকম করে ট্যাম্পুন ইউজ করে, হ্যাঁ ট্যাম্পুন ইউজ করে মেনস্ট্রুয়েশনের সময়, ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময়, কেমন, ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময়, কারণ আমরা জানি যে মেনস্ট্রুয়েশনের সময় হয় কি, প্রচুর পরিমাণে ব্লাড যায়, ব্লাডের সাথে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে নর্মাল ফ্লোরা, তারপর তোমার ব্লাড ভেসেলগুলো, ব্লাড ভেসেলের যে একটা তোমার পার্ট অর্থাৎ ব্লাড ভেসেলগুলো ধ্বংস হয়ে ব্লাড ভেসেল সহ মেনস্ট্রুয়েশনের সাথে যায়, কেমন। তাহলে এই মেনস্ট্রুয়েশনের সাথে যাওয়ার সময় ওই ট্যাম্পুন যারা ইউজ করতেছে, ট্যাম্পুনটা সে আবার লাগা রাখছে সেখানে, সেখানে আস্তে আস্তে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে সেটা ব্লাডে যায়, ব্লাডে গিয়ে তার শক, পেশেন্ট শকে চলে যায়, এরকম এই যে ডিজিজটা হয় এটাকে বলা হয় টক্সিক শক সিনড্রোম টক্সিন। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে টক্সিক শক সিনড্রোম টক্সিন কাদের হয়, তুমি বলবো যে যারা ট্যাম্পুন ইউজ করে মেনস্ট্রুয়েশনের সময় এদের হতে পারে। এখন এটা টক্সিক শক সিনড্রোম টক্সিনটা কি, এটা একটা সুপার অ্যান্টিজেন, আর সুপার অ্যান্টিজেন কি, যে সকল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ছাড়া সরাসরি টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে তাদেরকে বলা হয় সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন আর নর্মাল অ্যান্টিজেনের পার্থক্যটা মেন কোন জায়গায়,
এমনিতে অ্যান্টিজেন কাজ করতে অনেক সময় লাগে, কারণ কখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসবে, কখন বাস আসবে, কখন টেম্পোতে করে উঠবা এভাবে। আর আর সুপার অ্যান্টিজেন কাজ করবে একদম শর্ট ডিউরেশনে, খুব দ্রুত কাজ করবে। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। আর দেখো টক্সিনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে এন্টারোটক্সিন এবং সিনোটক্সিন, দুটাই বললাম যে আমরা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। কিন্তু এরা আরো এরা কি করে আরো দুটা টক্সিন তৈরি করতে পারে, এরা আরো দুটা টক্সিন তৈরি করে। এই ইনসান বলতো আমি কি কি বলছি একবার, শুধু পড়াইলে হবে না, ফরাদ করতে হবে। স্যার ওরিয়াস স্যার স্কিন ব্লাড লাং হার্ট বোন জয়েন্ট এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ডিজিজ করতে পারে এবং টক্সিন রিলিজ করে এন্টেরোটক্সিন টক্সিক সিনড্রোম টক্সিন। এই দুইটা হলো সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সুপার অ্যান্টিজেন হলো ডাইরেক্টলি টি সেলকে অ্যাক্টিভেট করবে, তারপর স্যার এন্টেরোটক্সিনটা ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং আমরা কেমনে বুঝবো, এটা হলো ভমিটিংটা প্রমিনেন্ট থাকবে, তারপর টক্সিক সিনড্রোম টক্সিক শক সিনড্রোম টক্সিনের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের সময় যারা টেম্পল ইউজ করে তাদেরকে তাদের ক্ষেত্রে ইনফেকশন ব্লাডে গিয়ে শক করতে পারে। আমরা এই পর্যন্ত পাইলাম যে একটা হচ্ছে যে তোমার অ্যান্ডারোডক্সিন টক্সিক শক সিনড্রোম টক্সিন, আর একটা হচ্ছে এক্সফোলিয়েটিন এবং লিউকোসিডিন। এই এক্সফোলিয়েটিন যেটা এটা একটা স্কারলেট স্কিন সিনড্রোম করে, তোমাদের এত লাগবে না, এটা স্কারলেট স্কিন সিনড্রোম করে কেমন। আর লিউকোসিডিনের কাজটা আমরা কত ক্লাসে পড়েছি, লিউকোসিডিনটা আমরা বলছিলাম যে লিউকোসাইটকে ডেস্ট্রয় করে, লিউকোসিডিনটা হচ্ছে লিউকোসাইটকে ডেস্ট্রয় করে, গত ক্লাসে বলছিলাম, আমি আবারও বলতেছি তোমাদের যদি মনে না থাকে। আজকে আমার শেষ বলা আছে তাহলে কক্কা সোরিয়াস নিয়ে, লিউকোসাইট নিয়ে বলছিলাম যে এরা যখন কোনো একটা জায়গায় লোকালাইজড ইনফেকশন করে, সবসময় মনে রাখবা যে ওরিয়াস মনে করো ইনসানের কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা বয়েল হয়েছে, একটা ঘা হয়েছে, বাংলা ভাষা হচ্ছে একটা ঘা হয়েছে, পোড়া হয়েছে একটা নির্দিষ্ট জায়গায় লোকালাইজড ইনফেকশন, ধরে নিতে হবে যে ভাই এটা স্টাফিলোকোকাস ওরিয়াস দ্বারা হয়েছে। সোজা কথা, এটা স্টাফিলোকোকাস ওরিয়াস দ্বারা হয়েছে। এখন যে কোনো জায়গায় আমরা জানি যে কোনো একটা বাইরে থেকে জীবাণু আসলে আমাদেরকে অ্যান্টিজেন ডেস্ট্রয় করার চেষ্টা করে, লিউকোসাইট এটাকে আমাদেরকে প্রোটেকশন করার চেষ্টা করে, এই লিউকোসাইটকে ডেস্ট্রয় করে লিউকোসিডিনটা, তাহলে ওরা লিউকোসাইটকে ডেস্ট্রয় করার জন্য লিউকোসিডিন একটা টক্সিন ছাড়ে যে লিউকোসাইট ওদের উপর আক্রমণ করতে না পারে, লিউকোসাইট এদের উপর আক্রমণ করতে না পারে, এই জন্য ওরা লিউকোসিডিনটা ছাড়ে। আর এক্সফোলিয়েটিন এটা হচ্ছে একটা স্কিনের ডিজিজ করে, এরা স্কিন সিনড্রোম বলা হয়। স্কারলেট স্কিন সিনড্রোম হচ্ছে যে চামড়া উঠে যাবে, চামড়াগুলো মানে মনে করবো যে তোমার গরম তোমার গরম গরম আগুনের কারণে যেরকম চামড়া পড়ে যায় এরকম আগুনে পড়ে গেছে বলে মনে হবে, এটা হচ্ছে এক্সফোলিয়েটিন দ্বারা হয় স্কারলেট স্কিন সিনড্রোম। এবং তারপর গত ক্লাসে আমরা আরও বলছিলাম যে আমরা এগুলো গত ক্লাসে বলছিলাম এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে যে তোমার মনে করো এদের বিটা ল্যাকটামেস এনজাইম তৈরি করে, কি তৈরি করে, বিটা ল্যাকটামেস এনজাইম। ওদিকে যাচ্ছি না, যেগুলো গত ক্লাসে বলছি তারপর একটু যা দরকার সেটা বলতে চাচ্ছি। বিটা ল্যাকটামেস তৈরি করে, বিটা ল্যাকটামেস তৈরি করার কারণে অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে এরা অ্যান্টিবায়োটিক এদের বিরুদ্ধে কাজ করতে পারে না কেমন। তো এরকম স্টাফিলোকোকাস ওরিয়াসের সবাই না, সবাই না, কিছু স্টাফিলোকোকাস ওরিয়াসের কিছু স্ট্রেন আছে, কিছু স্ট্রেন। হ্যাঁ, মনে করো ইনসান ইনসানের স্টাফিলোকোকাস ওরিয়াস দ্বারা ইনফেকশন হয়েছে, রুবনা হাসান লিজা এরও স্টাফিলোকোকাস ওরিয়াস দ্বারা ইনফেকশন হয়েছে, ইনসানেরও হয়েছে, রুবনা হাসান লিজারও হয়েছে। এখন স্টাফিলোকোকাস ওরিয়াস, হ্যাঁ, এখন আমি দুইজনকে মনে করো মেথিসিলিন দিলাম, একটা মেথিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, মেথিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। আমি দুজনকে মেথিসিলিন দিয়ে ট্রিটমেন্ট চালাচ্ছি, চিকিৎসা ইনসানকেও চালাচ্ছি, রুবনা হাসান লিজাকেও চালাচ্ছি। তখন হবে কি, ইনসান দেখা যাচ্ছে ভালো হয়ে গেছে, কিন্তু রুবনা হাসান লিজার অ্যান্টিবায়োটিক যে চালাচ্ছে এটা কোনো খবরই নেই, ও আরো হারলে আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি যে তার ওর যে স্টাফিলোকোকাস ওরিয়াসটা এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানে মেথিসিলিনের প্রতি এটা রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এটা রুবনা হাসান লিজার যে জীবাণু আমরা বলে যে এমআরএসএ,
methicillin resistant staphylococcus methicillin resistant staphylococcus aureus methicillin resistant staphylococcus aureus staphylococcus aureus methicillin resistant staphylococcus aureus তখন এখন রুবনা হাসান লিজেনকে আমি ট্রিটমেন্ট চালা করব আমি তখন ভ্যানকোমাইসিন অ্যান্টিবায়োটিক দেব ভ্যানকোমাইসিন দেব অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন দেব ভ্যানকোমাইসিন দেব প্লাস সরিয়াস ইনফেকশন হইছে রুবনা হাসান লিজার হইছে তখন আমি দুজনকে মেথিসিলিন দিলাম দেখা যাচ্ছে ইনসান ভালো হয়ে গেছে তো রুবনা হাসান লিজার কোনো ইমপ্রুভ হচ্ছে না এই রুবনা হাসান লিজার মিউট করো রুবনা হাসান লিজার কোনো ইমপ্রুভ হচ্ছে না তখন আমি তাকে রুবনা হাসান লিজাকে তখন আমি দিতে হবে আমাকে ভ্যানকোমাইসিন দিতে হবে ভ্যানকোমাইসিন রুবনা হাসান লিজা আনমিউট করো ওর নাই মনে হয় জি স্যার বুঝতেছো তুমি আমার কথা জি স্যার তোমাকে কি কোনটা দিতে হলো ভ্যানকোমাইসিন এটা একটা অ্যান্টিবায়োটিক তাহলে এমআরএস এমআরএস তে চিকিৎসা চালানো হয় কোনটা ভ্যানকোমাইসিন দ্বারা যদি পরীক্ষা আসে এমআরএস এ কি এটা হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টাফিলোকোকাস অরিয়াস আমাদের স্টাফিলোকোকাস অরিয়াস সবাই মেথিসিলিন রেজিস্ট্যান্ট না রেজিস্ট্যান্ট মানে কি মেথিসিলিন কাজ করতে পারে না রেজিস্ট্যান্ট মানে এটা কাজ করতে পারে না তাহলে মেথিসিলিন রেজিস্ট্যান্ট না কিন্তু কিছু প্রজাতি আছে কিছু স্ট্রেনস আছে যারা মেথিসিলিন রেজিস্ট্যান্স এদেরকে চিকিৎসা চালানো হয় ভ্যানকোমাইসিন দ্বারা কথা বুঝতে পারছি আমি জি স্যার এরকম ভাই আরো আছে আরো দুইটা আছে একটা হচ্ছে এনআরএস এনআরএস এটা হচ্ছে যে ন্যাফসিলিন রেজিস্ট্যান্স এটা মেথিসিলিনের মতন অ্যান্টিবায়োটিক আছে হ্যাঁ ন্যাফসিলিন রেজিস্ট্যান্স স্টাফিলোকোকাস অরিয়াস এটা কিও আমরা ভ্যানকোমাইসিন দ্বারা চিকিৎসা চালাবো দুটোটাই ভ্যানকোমাইসিন এটা মনে করো আজ তোমার আসফারুল বাড়ি চৌধুরী ওরও স্টাফিলোকোকাস অরিয়াস দ্বারা ইনফেকশন হয়েছে তখন আমি ওকে যখন এগুলো চালাচ্ছি তখন ওকে আমি মনে করো ন্যাফসিলিন চালাইছি ন্যাফসিলিন মেথিসিলিন চালাই নাই ন্যাফসিলিন চালাইছি কেমন ন্যাফসিলিন চালাইছি কিন্তু ইমপ্রুভ হয় না তাহলে তখন বুঝতে ন্যাফসিলিনটা হচ্ছে যে মেথিসিলিনের চেয়ে ন্যাফসিলিনটা হচ্ছে উন্নত কেমন আমি এটা দিলাম আশফারের বাড়ি চৌধুরীকে এটা দিলাম কোনো কাজ হয় না ইম্প্রুভ হয় না তখন তাকে আবার দেখা যাচ্ছে যে ভ্যানকোমাইসিন করতেছে আমরা কাউকে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় কত যেগুলো নিম্ন স্ট্রেন সেগুলো দেওয়ার চেষ্টা করি কেন যাতে তার অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স না হয় মনে করো ইনসানের সামান্য জ্বর আসছে আমি তাকে অ্যান্টিবায়োটিক দিব দিব না তাকে প্রথমে আমি নাফা ট্যাবলেট দিব অনলি নাফা দিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করি ঠিক একইভাবে কক্কা সরিয়াস দ্বারা ইনফেকশন হলে প্রথমে আমরা চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে ওর সেল ওয়ালটা কে ভূমিকা রাখে তার সেল ওয়ালটা তার সেল ওয়াল একটা প্রোটিন থাকে সেল ওয়াল একটা বিশেষ একটা প্রোটিন থাকে এটা হচ্ছে প্রোটিন এ
দেখো এই প্রোটিন এটা আমাদের আমরা তোমরা ইমিউনোলজি পড়ছো যে ইমিউনোগ্লোবুলিন জি পড়ছো না ইমিউনোগ্লোবুলিন জি জি স্যার এই ইমিউনোগ্লোবুলিন জি এর যে কোনো ইমিউনোগ্লোবুলিনে জানো যে তোমরা এফসি পোরশন থাকে কোন পোরশন থাকে একটা এফসি পোরশন কনস্ট্যান্ট পোরশন থাকে পড়ছো না ভাই যে কোনো একটা কনস্ট্যান্ট পোরশন থাকে জি স্যার ওরা কি করে এই এটা এফসি পোরশনের সাথে বাইন্ড করে প্রোটিন এটা যার কারণে এই যে ফ্যাগোসাইটোসিস আলটিমেটলি তারা ফ্যাগোসাইটোসিসটাকে বাধা দেয় ফ্যাগোসাইটোসিসটাকে বাধা দেয় ফ্যাগোসাইটোসিসটাকে বাধা দেয় কাকে বাধা দেয় কথা বলো না ফ্যাগোসাইটোসিসটাকে বাধা দেয় এবং অপসোনাইজেশনটাকে বাধা দেয় অপসোনাইজেশনটাকে বাধা দেয় কথা বুঝতে পারছি আমি আমি আবারও বলতেছি এদের এরা এগুলো হচ্ছে বিশেষ করে প্রোটিনের এটার মেন একটা স্ট্রাকচার হচ্ছে সেল ওয়াল একটা প্রোটিন এ থাকে এই প্রোটিন এটা এফসি পোরশনের সাথে বাইন্ড করে এফসি পোরশন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি এর একটা অংশ এটার সাথে বাইন্ড করে এটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনটাকে প্রিভেন্ট করে কমপ্লিমেন্টকে আসতে দেয় না কমপ্লিমেন্টকে আসতে দেয় না কমপ্লিমেন্টকে আসতে দেয় না এবং কমপ্লিমেন্টকে আসতে কারণে ফ্যাগোসাইটোসিস অপসোনাইজেশনে বাধা দেয় আরও সহজ ভাষা বললে আমাদের বডিতে যখন একটা ব্যাকটেরিয়া এন্ট্রি করে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেশন হয়ে এগুলোকে ফ্যাগোসাইটোসিস পক্ষে ধ্বংস করে দেয় সোজা কথা তুমি মনে করো আজকে সেরিতে সের খাওয়ার সময় সে তোমার ভাজা পোড়া গেছো অথবা কোনো একটা জীবাণু তোমার শরীরে এন্ট্রি করছে তখন তোমার দেখা যাবে যে এই তোমার বডিতে কমপ্লিমেন্ট সিস্টেমগুলো অ্যাক্টিভেশন হয়ে ওই জীবাণুটাকে ফ্যাগোসাইটোসিস পক্ষে ধ্বংস করে দিচ্ছে কারণ সব অর্গানিজম তো আমাদের ডিজিজ করতে পারে না এরকম হলে আমরা অনেক আগে মারা যেতাম আমরা তো অর্গানিজমের মধ্যে বসবাস করি ভেজাল খাবারের মধ্যে বসবাস করি কিন্তু আমাদেরকে এই যে কমপ্লিমেন্ট ফ্যাগোসাইটোসিস অপসোনাইজেশন পক্ষে ধ্বংস করে দেয় কিন্তু এই ক্ষেত্রে হয় কি অস্ট্রালোকোকাস ওরিয়াসটা এত ডেঞ্জারাস এত বিশ্বকর একটা ব্যাকটেরিয়া এরা ফ্যাগোসাইটোসিস অপসোনাইজেশনটাকে কীভাবে প্রিভেন্ট করবে সে চিন্তায় মগ্ন সে সে ট্রেনিং ট্রেনিংটা ওরা নিয়ে নিছে এরা ফ্যাগোসাইটোসিস এবং অপসোনাইজেশন করতে দেয় না করতে মানে এই জিনিসটাকে পুরোটা তো কন্ট্রোল করতে পারে না মোটামুটি রেডিউস করে কমায় ফেলে কেমন এই ফ্যাগোসাইটোসিস অপসোনাইজেশন কমে ফেলার কারণে এরা এত ডিজিজ করতে পারে আমাদের শরীরে স্কিনে লাংসে বুনসে জয়েন্টে হার্টে সিএনএসে এত ইনফেকশন কেমনে করে শুধুমাত্র ইনফেকশনগুলো করে যে ওই তোমার প্রোটিনের সাহায্যে প্রধানত হচ্ছে প্রোটিনের সাহায্যে আরও কে নাই হ্যাঁ আরও আছে কিন্তু প্রধান হচ্ছে প্রোটিন প্রধান হচ্ছে কোনটা প্রোটিন এ কথা বুঝতে পারছি আমি জি স্যার দেখি কে একটা প্রশ্ন করতে চাইছে প্রশ্নটা করো স্যার কোয়েশ্চেনটা ছিল যখন হচ্ছে আমরা বিটা ল্যাকটামেজ যে রিংগুলো থাকে অ্যান্টিবায়োটিকের তো ওই ক্ষেত্রে যে পেশেন্ট গুলো হবে তাদেরকে হচ্ছে আমরা ভ্যানকোমাইসিন ওই জাতীয় মেডিসিন মানে মানে ভ্যানকোমাইসিনটাই দেওয়া হবে ঠিক না স্যার যেমন আমরা বললাম স্যার চারটা অ্যান্টিবায়োটিক যাদের বিটা ল্যাকটামেজ রিং থাকতেছে স্যার হ্যাঁ যেটা চারটা অ্যান্টিবায়োটিক তো স্যার ওই ক্ষেত্রে ওই পেশেন্ট গুলো থেকে হচ্ছে আমরা ভ্যানকোমাইসিন দিব না স্যার যারা মনে করো শুনো তোমার বাসায় তোমার তোমার একটা অস্ত্র আছে আমরা জানি যে তোমার মনে করো AK-47 আছে তো তুমি আমি যদি এমন একটা মানে গার্ড তৈরি করে যেটা AK-47 এটাকে ব্যাথ করতে পারে ওই গার্ড তো আমি দিয়ে লাভ নাই তাহলে যে সকল ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ এনজাইম আছে যাদের এনজাইম আছে যাদের বিটা ল্যাকটামেজ আছে যাদের বিটা ল্যাকটামেজ আছে এদের বিটা ল্যাকটামেন বিটা ল্যাকটাম রিং যুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে তো কোনো লাভ নাই শোনো যাদের বিটা ল্যাকটামেজ আমি দেখছি আমারটা আমি বলে ফেলি আগে যাদের বিটা ল্যাকটামেজ এনজাইমটা তৈরি করে যারা ওদেরকে বিটা ল্যাকটাম রিং অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ নাই সোজা কথা হচ্ছে লাভ নাই কেমন জি স্যার জি স্যার কেন দিব না দিয়ে তো এটাকে ডেস্ট্রয় করে দিবে এটা আমি কেন দিব তবে হ্যাঁ
বর্তমানে এটাকে আরো এটাকে আরো এখন জেনারেট করা হয়েছে এখন যাদের বিটা ল্যাকটাম রিং আছে বিটা ল্যাকটাম রিং অ্যান্টিবডিগুলো এটা ক্ল্যাভুলোনিক অ্যাসিড যোগ করা হয় ক্ল্যাভুলোনিক অ্যাসিড যোগ করা হয় ক্ল্যাভুলোনিক অ্যাসিড যোগ করা হয় কেমন ওই ড্রাগের সাথে আরো মডিফাই করছে এই অ্যাসিডটা যুক্ত করার কারণে ক্ল্যাভুলোনিক অ্যাসিড যুক্ত করার কারণে হয় কি ওই মানে তোমার বিটা ল্যাকটামেস এনজাইমটা কাজ করতে পারে না সোজা ভাষা তোমাদের ফার্মাকোলজিতে পড়াবে আমি সহজ ভাষায় বলতেছি ধাপে ধাপে ক্ল্যাভুলোনিক অ্যাসিড দেওয়ার কারণে ওই বিটা ল্যাকটামেস এনজাইমটা কাজ করতে পারে না সহজ ভাষায় হচ্ছে এটা কেমন জি স্যার মানে এনজাইমটাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা একটা অ্যাসিড দিই ক্ল্যাভুলোনিক অ্যাসিড মিক্স করে এটা বর্তমানে দেয়া হয় আমি তো তোমাদেরকে ফার্মাকোলজি পড়াচ্ছি না এজন্য এদিকে এত কিছু বলি নাই আর কি কথা বুঝতে পারছেন আমি জি স্যার আর স্যার আরেকটা কোশ্চেন ছিল যে আমরা যখন পড়ছি স্যার ওটা হচ্ছে স্যার টক্সিক শক সিনড্রোমের ক্ষেত্রে আর যখন ওটা বলছে স্যার এটাকে স্পেসিফিক যেমন মানে বলছে হচ্ছে আমার ইনফেকশন হচ্ছে স্যার এটা কটন বা ট্যাম্পন ইউজ করার ফলে স্যার এটাকে জেনিটাল মানে মানে ইনফেকশনটা কি ওদের এগুলোর মাধ্যমে ছড়াচ্ছে মানে তারা হচ্ছে কন্ট্রোল ইউজ করতেছে বা যেগুলো এগুলা কি মানে স্যার জেনিটাল সিস্টেমের মধ্যে করতেছে ইনফেকশন মানে আমার কোশ্চেনটা হচ্ছে এগুলো ইউজ করার কারণে কেন হচ্ছে স্যার কটন বা কেন ওখান থেকে কোনো মানে ব্যাকটেরিয়া গুলো কি ওখান থেকেই ছড়াচ্ছে মানে যেগুলো কটনে আছে বা ওইসব জাতীয় জিনিসে আছে আমি বলতেছি মনে করো পাঁচ ইনসান দিনে পাঁচবার গোসল করে জি স্যার তাহলে ইনসান সবসময় ইনসান শরীরে কখনো গরমাক্ত পরিবেশে নাই অথবা ইনসান সবসময় অ্যাসিড মধ্যে অবস্থান করে গরমাক্ত কোনো পরিবেশ নাই কেমন জি স্যার ইনসানের ইনসানের গরমাক্ত পরিবেশ থাকবে না সেখানে কোনো ইনফেকশন হবে না এখন যে সকল ব্যাকটেরিয়া গরমাক্ত পরিবেশ পছন্দ করে মনে করো তোমার তোমাদের এই তোমার নাম কি একজনের নাম বলি যেমন হচ্ছে যে তোমার আয়মান মনে করো আয়মান আয়মান মনে করো কখন যে শার্ট গেঞ্জি গুলো পড়ছে কোনো ঠিক নাই তিন চার দিন ধরে এগুলো পড়তেই থাকে প্রতিবার কলেজে আসার সময় ওই একই শার্ট ওই একই ড্রেস ওই একই সবকিছু পরে পরে আসে এখানে একটা তার শরীরে রক্ত পরিবেশ থাকে সবসময় যার কারণে আয়মানের হয় কি ওই তার এখানে স্কিনের স্কিনের পিএইচটা চেঞ্জ হয়ে যায় স্কিনের এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় তাহলে তখন ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করার চান্স বেশি পাই তাহলে একইভাবে যারা কটন ইউজ করতেছে ট্যাম্পন ইউজ করতেছে অনেক মহিলা করে কি ট্যাম্পনটা একবার ইউজ করে ট্যাম্পনটা ভিজে যায় এটাকে রেখে দেয় এটা যখন আবার শুকায় যায় এটাকে উল্টায় আবার ইউজ করতেছে এরকম বুঝতে পারছি এবং ট্যাম্পনটা দেখা যাচ্ছে বারবার রিউজ করতেছে বা এটাকে হালকা পাতলা ধুয়ে আবার ইউজ করতেছে এরকম অনেক অনেকে আছে কেমন ফেলে না দেওয়ার জন্য আর কি তাহলে এই যারা এরকম আনহাইজেনিক কন্ডিশনগুলো মেইনটেইন করবে এদেরই টক্সিক শক সিনড্রোম টক্সিনটা হতে পারে জি স্যার এখন বুঝতে পারছি আজকে এতটুকু তোমাদেরকে নেক্সট ক্লাস আরেকটা ক্লাস আছে 12টা থেকে উনি এসে দাঁড়ায় আছে আমি ওনার কাছ থেকে 5টা মিনিট এক্সট্রা সময় নিয়েছিলাম স্যার আমাদের আছে শুনো শুনো হ্যালো আগামী ক্লাসে এস্টাবল ককাস সম্পর্কে আইটেম হবে আগামী রবিবার ওরিয়াস এপিডার্মাইটিস এপ্রোবাইটিকাস আমি যা পড়াইছি এর বাইরে অনেক কিছু পড়তে হবে লেন্স রিভিউ তো যা আছে সব সব জায়গা থেকে প্রশ্ন করা হবে আমি সব বেসিক পড়াইছি আমি স্লাইড দিয়ে পড়ালে সব পড়াতে পারতাম